গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে দাঁত টান মেজে ফ্রেশ হয়ে একেবারে চানও করে নিয়েছি। আজকে সকাল সকাল চান টান করা হয়ে গেছে, তারপর চাটাও খাওয়া হয়ে গেছে, অভিরও চা খাওয়া হয়ে গেছে, আর এখন সকালের ব্রেকফাস্টে অভি খাবে ডিম টোস্ট, এই যে, আর আমি তো ভাত খাবো, সকালবেলা গরম ভাত খেয়ে নেব। মা সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছে, আর আজকে হলো বাড়ি যাওয়ার পালা। আমার ছুটি শেষ, আজকে বাড়ি চলে যাব। তো চলো আজকে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে সেটা দেখাবো, আর দেখি কি রান্না বান্না হয়। আর আজকে হলো সানডে, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে দাদা, কাতলা মাছ, দেখো মাম্মাম, দেখো পিছনের সাথে খেলছে। কই মাম্মাম, মাম্মাম কই, কই মাম্মাম কই, এই যে 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 মাম্মাম চুচ্চে চুচ্চে, মাম্মাম কই, এই মাম্মাম কি করলো, আর এই যে পিসান বসে আছে রোদ্দুরে, আর আজকে রোদ্দুরটা বেশ ভালো বেরিয়েছে। আর বৌদি এখানে দেখো সব মেশিন থেকে জামা কাপড়গুলো নিয়ে মেলে দিয়েছে, তো আজকে বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে। আর এখানে দেখো মাম্মামকে নিয়ে আমরা দুজন বসে আছি রোদ্দুরে। আর একটা জিনিস দেখো, মাম্মাম যেই একটু কাঁদে বা একটু জোরে কথা বলে, ওর পিসান ভাবে ওর মনে হয় কোনো অসুবিধা হচ্ছে বা কোলে উঠবে। এরকম বসবে, তুমি যেটা ভাবছো সেরকম করবে না, এরকম বসবে। মাম্মাম কইলে কইলে মাম্মা এরকম বসবে, ওর এরকম বসতে ভালো লাগছে এখন। মাম্মাম কাঁদে পিছনের কোলে উঠে, ঘুড়ু ঘুড়ু করো ঘুড়ু ঘুড়ু করো। আর এখানে একজন কি করছে দেখো, সকাল থেকে পাগল হয়ে গেছে, কই রিক ফেরো মাম্মাম, মাম্মাম কই, গুড়ু গুড়ু করছে, গুড়ু গুড়ু করছ মাম্মাম কই, ওনা খুব এখন ফোন দেখে। দেখো আজকে কি কি রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। রান্না বান্না সব কমপ্লিট, আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। আমরা যেহেতু খেয়ে দিয়ে বেরোবো একটু রেস্ট নিয়ে, ওই জন্য মা সকাল সকাল রান্না করে নিয়েছে। তো দাদা একটা রান্না করেছে আজকে, আর মা মা রান্না করেছে। তো দাদা কি কোন রান্নাটা করেছে সেটাও তোমাদের দেখাই চলো। তো দেখো এখানে লাল শাক করেছে চিংড়ি মাছ দিয়ে, লাল শাক ভাজা। এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা মা রান্না করেছে, কাতলা মাছের কালিয়া। আর এই যে দাদা পোস্ত দিয়ে কাতলা ভাপা করেছে, এটা দাদা রান্না করেছে কাতলা ভাপা পোস্ত দিয়ে। তো আজকে শুধু এইগুলোই রান্না হয়েছে। দেখো রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য, 4:10 বাকি, 4টার সময় বেরোবো, টোটো আসবে, টোটো করে স্টেশন যাব, তারপর ওখান থেকে তো ট্রেনে যাব। কি বল, কি বলবি? এই দেখ ওই তোর বিরাস নিয়েছে, তোর আর পিছনে পিছনে তো সেখানেই থাকে, এখানেই থাকে। হ্যালো বল, কি বলবি? ইসি আজকে চলে যাবে জানো, আর বল আমিও কদিন পরে যাব, আমিও কদিন পরে যাব ঠাম্মার সাথে। ওর স্কুল আছে বলে ও যাবে যাবে বলছিল,
কিন্তু এখন ওর স্কুল পড়া আছে, ও কদিন পরে যাবে ওর ঠাম্মির সাথে। তো চলো গুছিয়ে নিয়েছি, আর ভেবেছিলাম অন্য একটা ড্রেস পরে যাব, কিন্তু ঠান্ডা বলে ওই জন্য এটা পরে নিয়েছি। দেখো যেটা পরে এসেছিলাম সেটা পরেই যাচ্ছে। যে অভি, অভিও রেডি, ও তো আমার আগে রেডি হয়ে গেছে, ও বাড়ি যাওয়ার জন্য এখন ব্যস্ত। তাই তো, দেখো আর দেখো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা এত ভিড়, এত ভিড়, তোমাদেরকে কি বলবো। যেন বসে আছি এক সাইডে, একটু জায়গা পেয়েছি, যা হোক বসেছি, তা মনে হচ্ছে চেপটে যাচ্ছি। আর অভি দেখো ওই যে জানলার ধারে ওই দিকটায় দাঁড়িয়ে আছে, এখন পুরো ফাঁকা ট্রেনটা, দমদমে এসে দাঁড়িয়ে আছে, দমদমে এসে পুরো ফাঁকা হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে। প্রচুর ভিড় ছিল আজকে ট্রেনটার, প্রচুর প্রচুর ভিড় ছিল। আমি তো উঠেই তাও একটু বসার জায়গা পেয়েছি, সে একদম সাইডে না বসার মতো বসেছিলাম। আর অভি দাঁড়িয়েছিল, তারপরে ও বারাসাতে এসে গেল, ও বারাসাতে এসে তারপর সিট পেয়েছে। আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর। এখন দমদমে এসে পুরো ফাঁকাই, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এখন দমদমে দাঁড়িয়ে আছে, একটু পরে ছাড়বে। আমি দিচ্ছি একটু করে, দশ টাকা দিলেন, আমি একটু বুঝতে রয়েছি। সবুজ বুটগুলো খেতে আমার দারুণ লাগে। আর আমাদের ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, আর ওদিক দিয়ে আরও একটা ট্রেন যাচ্ছে দেখো। তো দমদমে এসে এই ট্রেনটা একটুখানি দাঁড়ায়। তো এই ট্রেনটা পুরো হাসনাবাদ থেকে আর কি ব্যারাকপুর লোকাল। তো দমদমের এখানে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর ছাড়ে, তো দেখি কখন ছাড়ে। ওটা হাসনাবাদ যাচ্ছে। আর দেখো বাড়ি চলে এসেছি, তো মা এসে এবার গেট খুলছে। আর দেখো বাপের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যে 7:10, দেখতেই পাচ্ছ পেছনের ঘড়িতে। তো এসে একটু হাত মুখ ধুয়ে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে এখন ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বার করে নিচ্ছি। তো আসার সময় ভাবছিলাম যে কিছু ফেলে যাচ্ছি না তো, বা কিছু একটা নিইনি, এরকমই ভাবছিলাম। তো যেটা ভেবেছি সেটাই ঠিক। তো আমি আমার কাজের জিনিস সেলফ স্টিকটাই নিয়ে আসতে ভুলে গেছি। তো ওটাকে অনেকবার ভেবেছিলাম ব্যাগে নিয়ে নেব, তারপর এটা সেটা করতে করতে ভুলে গেছি, তো ওটাই নিয়ে আসিনি, সেটাই অভিকে বলছিলাম। তো অভি বলছে ঠিক আছে, যখন কেউ আসবে তখন নিয়ে আসবে। তো আমি বললাম সে তো ঠিক আছে, কিন্তু আমার ভিডিও করতে তো একটু অসুবিধা হবে, কারণ আমি ওটাতে লাগিয়ে রেখেই করি। তো যাই হোক, এখন ব্যাগ থেকে দেখো এক এক করে জিনিস বার করে নিচ্ছি। তো মা তো এটা ওটাও পাঠিয়ে দিয়েছে। আর আর একটা মজার জিনিস, আমি ও বাড়ি থেকে কী নিয়ে এসেছি জানো? মাথার বালিশ। আমি আগে যে বালিশটাতে শুতাম, মা বিয়ের সময় বলেছিল তুই ওই বালিশ ছাড়া ঘুমাতে পারিস না, তুই সাথে করে ওই বালিশটা নিয়ে যা। তখন আমি নিয়ে আসিনি, আমাকে তো এমনি বালিশ দিয়েছে, তো তার সত্ত্বেও। আর এ বাড়িতেও প্রচুর বালিশ টালিশ আছে, কিন্তু আমার ওই বালিশটা না হলেই যেন চলছে না। তো দেখো এই যে সামনে একটা দেখতে পাচ্ছ বাটিকের ছাপ, একটা নতুনের মতো, তো ওটাই হলো বালিশ। তো বালিশটাও ব্যাগ থেকে বার করে নিয়েছি। অভি বলছে আর কিছু না, তোমার বাচ্চাদের মতন তোমার মানে বালিশও নিয়ে যেতে হবে এরকম। তো যাই হোক,
যার যেটা অভ্যেস, তো আমার ওই বালিশটাতেই শুয়ে অভ্যেস। তো দেখো এখন ব্যাগ থেকে সব বার করে চলো গুছিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।